নামাজ আমাকে আপনাকে কবিরা গুনাহ থেকে কি করে বাঁচায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি আমল যে নামাজ তোমাকে ফাহেশা কাজ থেকে কি করবে বাঁচায় দিবে। আমরা প্রতিনিয়ত যাকে সেজদা দেই সে মনিবের দরবার আমরা সকলে সেজদা অবনত হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সলাত বা নামাজ। বলেন তো শব্দটা কি বললাম? সলাত বা নামাজ। আমাদের দেশে আমরা নামাজ বলি বা সলাত যেটাই বলেন, এই নামাজ হচ্ছে মোমেনের জন্য একটি চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে এক অক্ত নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, সে কুফরি করলো কার সাথে? আল্লাহ পাকের সাথে। কারণ সালাত এটি কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। তো যথারীতি আমরা আলোচনা প্রথমে জানব নামাজীদের জন্য সুখবরের কোনো অভাব নাই, কিন্তু বেনামাজির জন্য কোনো সুখবর নাই। জীবনে বরকত পাবে না, শান্তি পাবে না, অসুখ বিসুখ থেকে বাঁচতে পারবে না, বিপদ আপদ লেগেই থাকবে এবং অভাব অনটন কখনো দূর হবে না কোটি টাকা কামাই করলেও যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করে না। এই নামাজীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিম মাসনাদে আহমদ সহ হাদিসে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু আল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু লাম্মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতাল কাবায়ির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নামাজ আদায় করে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময়ে যত গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ তাকে মাফ করে দেয় এবং কবিরা গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ পড়েন, তাহলে বোঝা গেছে নামাজ আমাকে আপনাকে কবিরা গুনাহ থেকে কি করে বাঁচায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি আমল যে নামাজ তোমাকে ফাহেশা কাজ থেকে কি করবে বাঁচায় দিবে। আমার বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ নামাজীদের জন্য খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ঘরের সামনে যদি একটি নহর থাকে, খাল থাকে, আবহ যেই খালের পানি কি প্রবাহিত হচ্ছে, খেয়াল করেন ঠান্ডা মাথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কথা বলতেন ল এবং লজিককে সমন্বয় করে কথা বলতেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন রাসূল কিভাবে বুঝাচ্ছেন। আল্লাহর নবী বললেন তোমার ঘরের সামনে যদি একটা খাল থাকে আর সেই খালে যদি স্বচ্ছ পরিচ্ছন্ন মিষ্ট প্রাণী পানি প্রবাহিত হতে থাকে আর কোনো ব্যক্তি যদি ওই পানিতে প্রতিদিন কুল্লা ইয়াউমিন খামসান ইয়াক্তাসিলু ফিহি
ওই খালের মধ্যে প্রতিদিন যদি পাঁচবার গোসল করে, রাসূল জিজ্ঞেস করেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবাই কেরাম বললেন না হুজুর, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দেন, ওই যে পাঁচ বেলা গোসল করে শরীরে যেমন ময়লা থাকে না, আল্লাহ তার আমল নামায় সেভাবে পাপও থাকতে দেয় না। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল পাপ থেকে বাঁচতে হলে কি আদায় করতে হবে? নামাজ, নামাজ, সলাত, সলাত, সলাত। বিশ্বনবীর জীবনের শেষ কথাটা ছিল সলাত। আমি আপনি যখনই আমরা আল্লাহর দরবারে হাত তুলি তখন আল্লাহর কাছে বলি আল্লাহ মৃত্যুর আগে দয়া করে আমাকে কালিমা নসিব করে দিও, কারণ রাসূল বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথাটাই ছিল সলাত, 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 ও আমার উম্মতেরা কখনো নামাজ ছেড়ে দিও না। রাসূলের জীবনের শেষ কথা কি ছিল? নামাজ, নামাজ, নামাজ। আজান হয়ে যাওয়ার পর মোমেন অস্থির হয়ে যায়, কি আদায় করার জন্য? নামাজ। আজান হওয়ার পরে যেই লোকটা নামাজের জন্য ছটফট করে, বুঝতে হবে লোকটা মোমেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোমেন আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো মুশরিক নামাজ ছেড়ে দেয় আর মোমেন কখনো নামাজ ছেড়ে। আবার আরেক হাদিসে রাসূল বলছেন মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মোমেন কখনো নামাজ ছেড়ে দেয় না আর কাফের নামাজ পড়ে না। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতু নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? সুবহানাল্লাহ পড়েন, কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর নবী প্রথমেই জবাব দিলেন আস-সালাতু লি ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কি মতো? কিছু লোক আছে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, আছে না নাই? আবার কিছু লোক আছে মুরগের বাচ্চা যেভাবে আধার খায় উনিও সেভাবে সেজদা দিয়ে চলে যায়, এই টাইপের নামাজই আমাদের বাংলাদেশে আছে না নাই? আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই। নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ?